হ্যালো বন্ধুরা, মিউজিক ফর বিগিনার পক্ষ থেকে আমি দোলন আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আজকের পর্ব হচ্ছে মেজর কর্ডের ট্রিক। আমরা মেজর কর্ডটা তো অনেকভাবেই বাজালাম, তো এখন তিনটা কর্ড দিয়ে বাজাবো যাতে আপনারা 3টা থেকে 12টা করে 36টা কর্ড পেয়ে যান। আর এটাতে যাতে আপনাদের বুঝতে সুবিধা হলে আপনাদের পরবর্তীতে যাতে বাজানোর জন্য শর্টকাটে আপনারা বাজাতে পারেন, সেই ক্ষেত্রে আর কি আমাদের এই ট্রিকগুলো দেখানো। এবং আমাদের আরও এর পরবর্তীতে যে কর্ডগুলো আমরা দেখাবো সবগুলিতে আমরা 3টা করে কর্ড দেখাবো যাতে আপনারা এতগুলো কর্ড মাথায় রাখাটা অনেক ক্ষেত্রেই অনেক কষ্টকর হয়ে যাবে, যার জন্য বিগিনার লেসনের ক্ষেত্রে আমাদের 3টা করে আমরা কর্ড দিব যাতে আপনারা বুঝতে সুবিধা হয়। তো তো আজকে আমাদের ট্রিকের প্রথম পর্ব হিসেব করে আমরা মেজর কর্ডটা দিয়ে শুরু করছি। যে আমাদের কর্ডটা যাচ্ছে সেটা হচ্ছে আমাদের মেজর কর্ড হচ্ছে এফ মেজর, আর মেজর কর্ডের প্রতীক হচ্ছে সা গা পা। 1/3, 5th, 1, 3, 5 এই 3টা নোট নিয়েই আমাদের কাজ করব। সা গা পা বলতে গেলে সা রে গা মা পা, সা গা পা। ওকে, এখন আমরা দেখাচ্ছি মেজর কর্ড। প্রথমে আমাদের বার, আর আমাদের প্রত্যেকটা কর্ডে কিন্তু এখন থেকে বার কর্ডের মধ্যেই চলে আসতেছে। তো প্রথমটা আমরা ধরলাম এফ মেজর কর্ড। এফ মেজর কর্ডটা ধরার পর আমরা প্রথমটা নোটটা এফ ছিল, ইয়ে থেকে এফ চলে আসছে। এরপরটা আমরা এফ শার্প মেজর কর্ড, এরপর আসতেছে জি মেজর কর্ড, জি এর পর আমরা পাচ্ছি জি শার্প মেজর কর্ড, এরপর আমরা এ, এরপর আমরা এ শার্প, এরপর বি, এরপর সি, সি শার্প, ডি, ডি শার্প, তারপর আমরা ই। সেম ধরার স্টাইলটা আমাদের সেম থাকবে, কিন্তু জাস্ট আমাদের যখন এক ফ্রেট থেকে আরেক ফ্রেটে যাবে তখনই আমাদের কর্ডটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তার আমরা এখান থেকে 12টা কর্ড, আমরা এই পর্যন্ত আমরা 12টা কর্ড পাচ্ছি। তো সেই ক্ষেত্রে আমাদের অনেক ক্ষেত্রে আমি যদি অন্যান্য কর্ড ভুলে যাই তাহলে আমরা এখান থেকে ধরে আমাদের এটা সাহায্য পাবো। আমাদের দ্বিতীয় পজিশনে কর্ডটা হচ্ছে সি শার্প অথবা ডি, ডি ফ্ল্যাট। তো ডি ফ্ল্যাটটা আমরা দুইভাবে ধরতে পারি, কিন্তু আমার পরামর্শ হচ্ছে আমরা যদি এইভাবে ধরি তাহলে আমার মনে হয় বেটার হয়। আমি আপনাদেরকে একটা পিক দেখাচ্ছি আমরা ওপেন স্ট্রিং কীভাবে ধরবো। ওপেন স্ট্রিংটা যদি আমরা ধরি সেই ক্ষেত্রে আমাদের এখানে আসতেছে, যার কারণে আমরা এখানে জাস্ট 4টা তার আমরা ব্যবহার করতে পারবো, আর এরপর আর পারবো না। তো আমাদের যদি আমরা ডি শার্পটা যদি এভাবে ধরি আমাদের কষ্টটা একটু কম হবে, এটা বার কর্ডের মতোই হবে। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আমরা যদি যখন কর্ডগুলো বাজাবো আমরা অবশ্যই কিন্তু খেয়াল করব যে আমাদের পরবর্তী নোটগুলো ঠিক আছে কিনা, না হলে কিন্তু আমাদের একটা অন্য কোনো কর্ডে চলে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। আর সেক্ষেত্রে যেমন ডি সি শার্পটা বা ডি ফ্ল্যাটটা যখন আমরা বাজাচ্ছিলাম তখন দেখা যাচ্ছে যে আমাদের উপরের 2টা নোট এটা মনে হয় আমাদের ঠিক ছিল না, যার কারণে আমি এটাকে মিউট করে রাখার ব্যবস্থা করেছি। আমাদের রিদমের ক্ষেত্রে যাতে সমস্যা না হয় সেই ক্ষেত্রে আমরা এটাকে মিউট করে রেখেছি, অথবা এখানে না বাজিয়ে আমরা 4টা তার আমরা বাজাচ্ছিলাম। আর আপনাদের ওই রিদম সেক্টরে আমাদের কর্ডের উপর ডিপেন্ড করে কিন্তু অনেক সময় স্ট্রামিংটা আমাদের প্র্যাকটিস করতে হবে যে আমরা কীভাবে প্র্যাকটিস করব। তো ইতিমধ্যে যেহেতু আপনারা ডি এর পিকটা আপনারা দেখে ফেলেছেন, তো ডি এ সি শার্প অথবা ডি ফ্ল্যাটটা আমরা পেলাম, এরপর আমরা ডি মেজর ধরলাম, এরপর ডি শার্প, এরপর ই, এরপর আমরা এফ ধরলাম, এরপর এফের পরে এফ শার্প, এফ শার্পের পর জি, জি এর পর জি শার্প, এ, এ শার্প, বি, সি। তো এইখান থেকে আমাদের এই পর্যন্ত আস্তে আস্তে 12টা নোট আমরা অলরেডি 12টা কর্ড আমরা দেখে নিলাম। এরপর আস্তে আস্তে আমাদের এ বি ফ্ল্যাট, বি ফ্ল্যাট বা এ শার্প আমরা বলতে পারি। আপনারা তো জানেনই যে আমরা এর আগেও এই মেজরটা দেখেছিলাম। তো এই মেজরটা যখন আমাদের পাস হবে তখন আমাদের সাথে সাথে আমাদের আরও একটা আঙ্গুল এটা বসতেছে। আমরা দেখিয়েছিলাম এই শার্পের পর আপনার বিটাও কীভাবে ধরতে হয় সেটাও দেখিয়েছিলাম, কিন্তু এখান থেকে আমরা 2টাভাবে ধরতে পারি। সেটা হচ্ছে আমাদের এই যে বার কর্ডের সিস্টেম, আরেকটা হচ্ছে আমরা এইভাবে যাতে জাস্ট আমার এই 3টা আঙ্গুল एक आंगुल दिए आमरा तीनटा आंगुल दिए धरते पारी केउ केउ एइभाবে ধরে কেউ কেউ এভাবে ধরে যার যার ধরার ক্যাপাসিটির উপর যার যার ভালো লাগার উপর ডিপেন্ড করে যার যেখানে কমফোর্টেবল সে এইভাবে ধরতেছে যার যদি নোটে কোনো প্রবলেম না থাকে তাহলে তো বাজানোর ক্ষেত্রে কোনো প্রবলেম নেই আর সবচেয়ে বড় কথা হচ্ছে মিউজিকটা হইতেছে নিজের মতো করে করাটাই বেটার আমি আরেকজনকে ফলো করব আমার যেখানে কমফোর্ট যেভাবে ভালো বাজাইতে পারি সেভাবে আমাদের একটু দেখানো উচিত তো আমি যদি এভাবে ধরলাম আমাদের A sharp, এরপর আমরা B আসতেছি, এরপর আমরা C, C এরপর আমরা আসতেছি C sharp এ, C sharp এর পর D major এর পর D sharp, E major এর পর আমরা F, F এর পর G, F sharp এর পর G, G sharp, A। তো আমরা এই তিনটা কর্ডই ছিল আমাদের ট্রিকি কর্ড কারণ আমাদের পরবর্তী যে কর্ডগুলো যাবে সবগুলি আমাদের এই তিনটা কর্ডের উপর ভিত্তি করে যাতে আমরা 12টা করে কর্ড পেয়ে যাই যার কারণে আমাদের এখানে 36টা করে আমাদের যদি পাই যেমন ধরলেন যে আমরা মেজর কর্ড 36টা তারপর মাইনর কর্ড 36টা তারপর আপনার মেজর 6 মাইনর 6 ডমিনেন্ট 7 মেজর 7 আমরা অনেকগুলো কর্ডের নিয়ে আলোচনা করব তো একটা বিগিনার লেসনের মধ্যে দেখা যাচ্ছে যদি আমরা যদি এত বেশি কর্ড নিয়ে কথা বলতে যাই তাহলে অনেক সময় অনেকেরই নতুন থাকা অবস্থায় মানে সে একটু আনইজি হয়ে যাওয়ার একটা চান্স আছে তো আমরা আরো কিছু প্রত্যেকটা কর্ড কিভাবে গঠিত বা প্রত্যেকটা কর্ডের এক একটা যেই বিষয়গুলো ছিল তো আমরা এগুলো প্রথমত চেয়েছিলাম যে বিস্তারিতভাবে আলোচনা করার জন্য কিন্তু আমাদের দেখলাম যে না আমরা যদি কথাগুলো বলি একটা হচ্ছে আপনাদের কানের পাশ দিয়ে চলে যাবে আর একটা হচ্ছে আপনার মাথার ঘাড়ের পাশ দিয়ে চলে যাবে মানে আপনাদের মাথায় কিছু ঢুকবে না আর কানেও কিছু শুনলেও বুঝতে পারতেছেন না যে আপনারা আসলে কি আমরা কি বোঝাতে যাচ্ছি তো আমাদের ইন্টারমিডিয়েট লেসনের মধ্যে আমাদের কিছু তথ্যগুলো থাকবে যে আমাদের কর্ড কিভাবে আমরা গঠিত বা স্কেল কিভাবে বিশদ ব্যাখ্যাগুলো আমরা ইন্টারমিডিয়েট লেসনে দেব তো সেই পর্যন্ত আমাদের চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর যদি কোনো কিছু জানতে ইচ্ছে করে আমাদেরকে কমেন্টস বক্সে গিয়ে আমাদেরকে জানাতে পারেন আমাদেরকে ভালো লাগলে অবশ্যই আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন তো সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ঘরে থাকুন করোনাকালীন অবস্থা আল্লাহ হাফেজ